আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি মূলত বিশেষ করে তাদের জন্য যারা সবসময় দারাজ থেকে কেনাকাটা করেন বা দারাজ থেকে কেনাকাটা করতে পছন্দ করেন। দারাজ আমাদের জন্য নতুন একটি ফিউচার অ্যাড করেছে, আর সেটি হচ্ছে ডি কয়েন। আমরা আজকে দেখব কীভাবে দারাজ থেকে ডি কয়েন আর্ন করা যায়, এবং এই ডি কয়েন আর্ন করাটা দেখার পরে আমরা দেখব এই ডি কয়েন আর্ন করে সেটা কীভাবে আমরা ব্যবহার করব। সো বেশি কথা না বলে চলে যাই আমাদের ভিডিওর মূল টপিক। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোন থেকে দারাজ অ্যাপে। দারাজ অ্যাপটি আমরা নর্মালি ওপেন করব। দেন দারাজ অ্যাপটি ওপেন করার পর উপরের দিক থেকে ডান পাশে আমরা ডি কয়েন নামের একটি অপশন দেখতে পারব। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে 2965 কয়েন আছে। সো আমি এই কয়েনগুলো কীভাবে আর্ন করেছি সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমরা ডেইলি চেক ইন, এইখানের এই ক্লেম নামে অপশনে ক্লিক করলে আমরা কিছু না কিছু কয়েন পাবো, আর প্রতিদিন এভাবেই আমরা চেক করব। সো আমি এখন চেক করে দেখাচ্ছি সাকসেস। সো আমার দেখেন 2900 ছিল, এখন 3115 কয়েন্স হয়ে গেছে। তারপর আমরা নিচের দিকে আসার পরে এখানে ডেইলি মিশন নামের একটা অপশন আছে, সেখানে অনেকগুলো মিশন দেওয়া আছে। তো এটা প্রতিদিন চলে যাবে, আবার নতুন কিছু আসবে, প্রতিদিন চলে যাবে, নতুন কিছু আসবে, এভাবেই আমাদের কয়েনগুলো আর্ন করতে হবে। সো প্রথমে লিখছে ব্রাউজ রিভিউ পেজ, আমরা গোতে ক্লিক করব। এরপর আমাদের সামনে যে পেজটা চলে আসবে সেটা আমরা ব্রাউজ করব। এখানে লিখছে স্ক্রোল অ্যান্ড ব্রাউজ, এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট কয়েন্সের নিচে। সো আমরা এগুলো ব্রাউজ করব। আবার আমরা দরকার হলে ঢুকব, ঢুকে এগুলো ব্রাউজ করব। তবে এখানে একটু সময় নিয়ে ব্রাউজ করতে হবে যতক্ষণ না এই ক্যাপচারটা পূরণ না হয়। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন মিশন কমপ্লিট, 150 কয়েন আমি পেয়ে গেছি এই মিশন থেকে। এরপর আমি ক্লেমে ক্লিক করব, কমপ্লিটেড। আচ্ছা, ফলো অ্যানি স্টোর, আমরা এখানে গোতে ক্লিক করে যে কোনো একটি স্টোরে ফলো করে দিব। সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্টোর চলে আসছে, আমরা এখান থেকে যে কোনো একটি স্টোর ফলো করে দিব। তো গো টু স্টোরে ক্লিক করব। এরপর এখান থেকে ওয়াল টাচ নামক এই স্টোরটা আমরা ফলো করে দিব। সো দেখতেই পাচ্ছেন মিশন কমপ্লিট, 200 কয়েন আর্ন হয়ে গেল। আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করব। আচ্ছা, তারপর শেয়ারে প্রোডাক্ট, আমরা গোতে যাব, এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আপনি আপনার পছন্দের প্ল্যাটফর্ম যে কোনো কিছুতে শেয়ার করে দিতে পারেন। আমি এখান থেকে টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করব। সো এটাও সাকসেস, কমপ্লিট হয়ে গেল। তারপরে সার্চে প্রোডাক্ট, আমরা গোতে ক্লিক করব। দেন এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট সার্চ করব। সার্চ করে হালকা একটু স্ক্রোলিং করব, দেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে চলে আসব। মিশন কমপ্লিট, এখানেও আমি 20 কয়েন পেয়ে গেলাম। আচ্ছা, তারপর অ্যাড এ প্রোডাক্ট এ কার্ট, এখানে গোতে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি যে কোনো একটি প্রোডাক্ট আপনার কার্ডে সেভ করতে পারেন, আপনি না কিনলেও চলবে। ডি কার্ড, সো এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব। তো
তো দেখতেই পাচ্ছেন এভাবে আমাদের প্রতিদিন নতুন নতুন, আমার তো ছিল 2900 আর এখন হচ্ছে 3585 কয়েন। সো এইভাবে আপনাদের প্রতিদিন কয়েন আর্ন করতে হবে, প্রতিদিন নতুন নতুন অপশন আসবে, প্রতিদিন কম হলেও 500 থেকে 1500 কয়েন আর্ন করতে পারবেন আপনারা এইভাবে চেক করে। সো এখন প্রশ্ন হচ্ছে এই কয়েন আর্ন করে আপনারা কী করবেন? এই কয়েন আর্ন করে আপনারা এখান থেকে ভাউচার কিনতে পারবেন। সো এখানে 15% off 100 টাকা। সো এই ভাউচারটা যদি আপনি কিনতে চান তাহলে 15% ছাড় পাবেন, তার জন্য আপনার খরচ করতে হবে 1500 কয়েন। আর 25% ছাড় পেতে হলে 150 টাকার একটা ভাউচার কিনতে পারেন, সেখানে আপনার থেকে রাখা হবে 125 টাকা। মানে 150 টাকার ভাউচার আপনি কিনতে পারবেন 125 টাকায়, আর আপনার খরচ করতে হবে 2500 কয়েন। তারপর 300 টাকার ভাউচার কিনতে পারবেন 50 টাকা কমে, অর্থাৎ 250 টাকায় 300 টাকার ভাউচার কিনতে পারবেন, সেখানে আপনার খরচ করতে হবে 5000 কয়েন। সেম এভাবেও আপনি 700 টাকার ভাউচার কিনতে পারবেন 100 টাকা কমে, আপনার খরচ করতে হবে 10000 কয়েন। সো এভাবে আপনারা কয়েনগুলো আর্ন করে ভাউচার কিনে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট, আর এই ভাউচারগুলো দিয়ে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আপনার পছন্দ মতো। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও পেতে আপনি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।